এই ভিডিওটির উদ্দেশ্য আপনাদের নতুন ব্যবসা ধারণা দেওয়া। জীবিকা আপডেট চ্যানেল কোনো মেশিন বা কাঁচামাল বিক্রয় করে না, এই চ্যানেলের সাথে মেশিন এবং কাঁচামাল বিক্রেতার কোনো সম্পর্ক নেই। মেশিন ও কাঁচামাল কিনতে সরাসরি বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন এবং মেশিন ও কাঁচামাল ভালোভাবে দেখে এবং নিজ দায়িত্ব কিনবেন। বিনিয়োগ ও বিক্রয়ের উপর লাখ ক্ষতি নির্ভর করে, তাই ব্যবসা শুরুর পূর্বে সব দিক বিবেচনা করে ব্যবসা জন্য তৈরি হবেন। আপনার ব্যবসা লাখ ক্ষতির জন্য চ্যানেল কোনোভাবে দায়ী হবে না। বন্ধুরা, আবারও চলে এলাম একটি নতুন ব্যবসার আইডিয়ার ভিডিও নিয়ে, যেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অতি কম পুঁজি লাগিয়ে কিভাবে বেশি মুনাফা অর্জন করবেন। বন্ধুরা, ব্যবসা করতে আমরা সকলেই চাই, কিন্তু সঠিক জ্ঞান বা ধারণা না থাকার কারণে আমরা ব্যবসা করতে চাই না, অথবা ব্যবসা করেও নানা সময়ে নানা রকমভাবে আমরা লস খেয়ে অন্য কাজের সন্ধানে লেগে পড়ি। তবে বন্ধুরা, আমি বলবো যদি আপনারা সরল মনের মানুষ হন তাহলে ব্যবসা করার জন্য এগিয়ে আসবেন না। ব্যবসাতে সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আপনার পণ্য বিক্রয় এবং মার্কেটে যে টাকা আপনার পড়ে আছে সেই টাকা তোলার ক্ষমতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি যে কোনো ব্যবসাতেই সফলতা অর্জন করতে পারবেন। আজকে আপনাদের সঙ্গে যে বিজনেস আইডিয়াটি শেয়ার করব সেটি হলো গোলমরিচ প্যাকেজিং এবং সাপ্লাইয়ের বিজনেস। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবিকা আপডেট, আর আমি আপনাদের বন্ধু বিশ্বরূপ। জীবিকা সংক্রান্ত এবং তথ্যবহুল নানান খবর পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এরকম আরও অনেক উপকারী ভিডিও পেতে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন। আজকের দিনে স্বাস্থ্য সচেতনতা, সবাই আমরা সবাই স্বাস্থ্যের দিকে বেশি চিন্তিত, স্বাস্থ্যের জন্য বেশি চিন্তিত বা স্বাস্থ্যের দিকে বেশি আমরা নজর দিচ্ছি, তাই খাবারের সঙ্গে আমরা লঙ্কার পরিবর্তে গোলমরিচের ব্যবহার ধীরে ধীরে বাড়িয়ে চলেছি, তাই গোলমরিচ বা কালোমরিচের ডিমান্ড উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় এই গোলমরিচের ব্যবসা করলে তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আমরা অনেক লাভবান হব। হ্যাঁ বন্ধুরা, আমরা যে দামে গোলমরিচ কিনবো আমরা প্যাকেজিং করে বিক্রি করলে তার প্রায় ডবল দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, চলুন দেখে নিই আমরা কত টাকা দামে আমরা গোলমরিচ কিনছি এবং কত টাকা দামে আমরা গোলমরিচ বিক্রি করতে পারবো এবং আমাদের ব্যবসাটাকে ঠিক মতন দাঁড় করাতে পারবো। গোলমরিচের কত দিয়ে আপনারা কিনতে পারবেন, কত দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন, সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একটুও ভিডিওটি স্কিপ করবেন না, হতে পারে কোনো জায়গায় স্কিপ করে গেলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই ব্যবসা আপনারা দুইভাবে করতে পারেন। প্রথমটি হচ্ছে গোলমরিচ আপনারা পাইকারি দামে কিনে প্যাকেট করে আপনাদের এলাকায় দোকানে দোকানে অথবা হোলসেল মার্কেটে সাপ্লাই করতে পারেন, এবং দ্বিতীয়টি হচ্ছে প্যাকেজিং করে অ্যামাজন ফ্লিপকার্টে সেল করা। এবং আপনারা এই দুই ধরনেই বা দুই রকমভাবেই এই ব্যবসাটা করতে পারেন। যাই হোক, সেক্ষেত্রে অ্যামাজন বা ফ্লিপকার্টে যদি আপনারা সেল করতে চান তাহলে আপনাদের অতি আবশ্যিকভাবে জিএসটি নাম্বার থাকতে হবে, আপনাদের জিএসটি করতে হবে। যাই হোক, আপনারা এই গোলমরিচ বড় বাজারের মশলা মার্কেটে পেয়ে যাবেন এবং ইন্ডিয়া মার্টে অনেক সেলার আছে যেখান থেকে আপনারা 365 টাকা প্রতি কেজি, 340 টাকা প্রতি কেজি, 360 টাকা প্রতি কেজি, 425 টাকা, 453 টাকা প্রতি কেজি দরে পেয়ে যাবেন। তবে এখানে আপনাকে অর্ডার করতে হলে মিনিমাম 5 কেজি অথবা 10 কেজি অর্ডার করতে হবে। সেখান থেকে আপনারা হোলসেল দামে কিনে ছোট ছোট প্যাকেট করে, যেমন 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম এবং 500 গ্রাম প্যাকেটে ভরে সিলিং করে বিক্রয় করতে পারেন। তার জন্য আপনাদের এমন একটি সিলিং মেশিনের প্রয়োজন হবে যার দাম পড়বে 900 থেকে 1000 টাকার মধ্যে, এবং একটি ওয়েভিং মেশিন অর্থাৎ ওয়েটিং মেশিন আপনাদের কিনতে হবে যার দাম পড়বে 500 থেকে 1000 টাকার মধ্যে। এই মেশিনের পারচেস লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় চেক আউট করে নিয়ে দেখতে পারেন। আর এই গোলমরিচ প্যাকেট করার জন্য আপনাদের পিপি প্যাকেট লাগবে, যেগুলি আপনারা ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে 225 টাকা প্রতি কেজি দামে পেয়ে যাবেন, এছাড়া কলকাতার বড় বাজারে পিপি প্যাকেট পেয়ে যাবেন। প্রথম অবস্থায় আপনারা নর্মাল পিপি প্যাকেটে ভরেই সাপ্লাই করুন, তাতে আপনাদের খরচ অনেকটাই কম হবে। পরে ব্যবসা বাড়ার সাথে সাথে আপনারা পিপি প্যাকেট আপনাদের কোম্পানির নামে ছাপিয়ে আপনারা সেই পিপি প্যাকেটে আপনাদের পণ্য সাপ্লাই করতে পারেন। আপনাদেরই পার্শ্ববর্তী কোনো প্রেস বা অফসেট থেকে সেই পিপি প্যাকেটগুলি আপনারা ছাপিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে যদি আপনাদের কোম্পানির প্যাকেটে ভরে আপনারা মাল সাপ্লাই করেন তাহলে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ FSSAI এর লাইসেন্স আপনাকে করাতে হবে। শুরুতেই এই ব্যবসা করতে শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করলেই চলবে, পরে ব্যবসা বাড়ার সাথে সাথে জিএসটি, ট্যাক্সের ফাইল এবং ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে, তাতে আপনার ব্যবসা পরিচালনা করতে সুবিধা হবে। এরপর দেখে নেব এই প্যাকেট আপনারা
কত টাকায় বিক্রয় করতে পারবেন। মার্কেটে যদি আপনি আপনার পার্শ্ববর্তী দোকানে বা বাজারে গোলমরিচ কিনতে যান তাহলে দেখবেন 900 থেকে 1000 টাকার নিচে দাম নেই। আমি আজকের রেট বলছি, মানে যেদিন এই ভিডিওটি বানাচ্ছি সেদিনকার রেট। সেক্ষেত্রে আপনারা 700 থেকে 800 টাকা দরে পাইকারি বিক্রয় করতে পারেন এই গোলমরিচ। যদি আপনারা 365 টাকা প্রতি কেজি কেনেন তাহলে আপনারা 600 টাকা প্রতি কেজি বিক্রয় করতে পারবেন, সেখানে আপনাদের প্রায় ডবল মুনাফা হচ্ছে। আর যদি 400 টাকা প্রতি কেজি গোলমরিচ কেনেন সেখানে আপনারা 800 টাকা প্রতি কেজি বিক্রয় করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে সব ধরনের গোলমরিচ কিনে আপনাকে প্যাকেজিং করতে হবে, তাহলে আপনারা আপনাদের কাস্টমারের চাহিদা মতন মাল সাপ্লাই করতে পারবেন। নিশ্চয়ই বুঝে গেলেন কিভাবে গোলমরিচের বিজনেস করে আপনি আপনার বিজনেস কিছুদিনের মধ্যেই একটা ভালো এবং সফল বিজনেসে পরিণত করবেন, কত দামে আপনি গোলমরিচ কিনবেন এবং কত দামে বিক্রয় করবেন এবং কিভাবে বিক্রয় করবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে সেই বন্ধুরাও এই বিজনেস আইডিয়াটি জানার সুযোগ পান। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।